নমস্কাৰ বন্ধুসকল, ইনফৰমেশ্যন এছ এম এছ চেনেলটোলৈ আপোনালোক সকলোকে প্ৰথমতে স্বাগতম জনাইছোঁ। তো বন্ধুসকল, অসম চৰকাৰৰ ফালৰ পৰা কেইটামান নতুন ষ্টেনোগ্ৰাফাৰৰ পদ মুকলি কৰা হৈছে আৰু ইয়াৰ বাবে অনলাইন এপ্লিকেশ্যন ইতিমধ্যে আৰম্ভ হৈ গৈছে। গতিকে ইয়াৰ বাবে এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন কি কি বিচাৰিছে, এপ্লাই কেনেকৈ কৰিব, সেই সম্পৰ্কে আপোনালোকৰ সৈতে আলোচনা কৰাৰ চেষ্টা কৰিম। গতিকে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকিব। তো বন্ধুসকল, এই নটিফিকেশ্যনটো মুকলি কৰিছে 15 ডিচেম্বৰ 2021 তাৰিখে, আৰু এই নটিফিকেশ্যনটো আহিছে APSC অৰ্থাৎ আসাম পাব্লিক সার্ভিস কমিশন অসম লোকসেবা আয়োগের ফলের পর। চাওক, পোস্টর নাম কি দিয়ে আছে যে নেম অব দ্য পোস্ট, স্টেনোগ্রাফার গ্রেড ওয়ানের পোস্ট মুক্তি করা হয়েছে আসাম সেক্রেটারিয়েটর জনতা ভবনত। আর এই পোস্ট কেটার অর্গানাইজার নেম হল অসম লোকসেবা আয়োগ অর্থাৎ APSC ফলের এই এক্সামটি পতা হয়েছে। আর পোস্টবিলাকর ক্ষেত্রে চাওক যে ইয়াতে প্রথমতে যে পোস্ট দিয়ে আছে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ানের ইংলিশের ক্ষেত্রে, এই 34টা পোস্ট দিয়ে আছে। আর ইয়ার পিছত স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে এই 10টা পোস্ট দিয়ে আছে। প্রথমত যে পোস্ট দিয়ে আছে গ্রেড ওয়ান স্টেনোগ্রাফার ইংলিশের ক্ষেত্রে মোট 34টা, আর ইয়াতে SC ST OBC MOBC ST প্লেন এরিয়া সকলের সমূহ রিজার্ভ করে দিয়ে আছে। আর নেক্সট স্টেনোগ্রাফার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে পোস্ট দিয়ে আছে ইয়াতেও 10টা পোস্ট দিয়ে আছে। এটা ক্যাটেগরি ওয়াইজ কিছু পোস্ট রিজার্ভ করা আছে। ইয়ারের ক্ষেত্রে পে স্কেল অর্থাৎ স্যালারিটা চাওক যে 30,000 পর স্টার্ট করে 110,000 ইয়ার স্যালারিটা দিয়া আছে। আর গ্রেড পে দিয়া আছে 13,300 পার মান্থ। পে ব্যান্ড লেভেল 4 হয়। আর ইয়াতে এপ্লাই করবলে হলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমূহ কি কৈছে চাওক যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটো মিনিমাম কোয়ালিফিকেশনটো ডিগ্রি পাস করা হব লাগিব। যিকোনো স্ট্রিমৰ যিকোনো ডিগ্রি পাস করা হলে হব। বয়সৰ সময়সীমা ক্ষেত্রে 21 বছৰৰ পৰা 38 বছৰৰ মাজত হব লাগিব জেনেরেল ক্যাটেগরির বাবে। অর্থাৎ 1 জানুয়ারী 2021 38 ইয়ার্সতকৈ বেছি হব নালাগিব। কিন্তু যদি SC ST ক্যাটেগরির পর বিলং করে 43 ইয়ার্স হলেও পাৰিব। আর OBC পৰা হলে 41 হলে এপ্লাই করব পাৰিব। আর PWBD ক্যাটেগরির পর হলে ইয়াতে 48 ইয়ার্স হলে এপ্লাই করব পাৰিব। আর বয়সটো ইয়াতে মেট্রিকর এডমিটর যেটো ডেট অফ বার্থ দিয়া থাকিব সেই হিসাবে আপোনালোকৰ বয়স ইয়াতে ধরা হব। আর ইয়ার বাবে এপ্লাই করতে আপনাদের একটা এপ্লিকেশন ফিজ পে করব লাগিব। যদি হে জেনারেল ক্যাটেগরির পর বিলং করে তেন্তে টোটেল আপনাদের 285 টাকা পে করব। SC ST OBC MOBC হলে 185 টাকা পে করব। আর যদি আপনার BPL কার্ড আছে তো 35 টাকাতে হয়ে যাব। আর PWBD পর হলে 35 টাকাতে হয়ে যাব। তো বন্ধুসকল, এটা আগবাড়িছো ইয়ার সিলেকশন প্রসেসর সম্পর্কে। ইয়াতে সিলেকশন প্রসেসর ক্ষেত্রে যেহেতু স্টেনোগ্রাফার পোস্ট, ইয়াতে যথেষ্ট কঠিন একটা স্টেনোগ্রাফি টেস্ট হব। প্রথমতে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ানের বাবে যদি এপ্লাই করেছে তেন আপনার ইয়াতে 150 ওয়ার্ড পার মিনিট লিখিব পৰা হব লাগিব। আর যদি স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এপ্লাই করেছে তেন আপনার ইয়াতে 120 ওয়ার্ড পার মিনিট লিখিব পৰা হব লাগিব। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসামিজ বেঙ্গলি হিন্দি আপনার যেটু প্রেফার হয় আপনি সেইমতে ইয়াতে টাইপিং করব পাৰিব। আর আপনি যদি এই টাইপিং টেস্টত কোয়ালিফাই করে অর্থাৎ আপনার যদি ইয়াতে 40 মার্কস পালে কোয়ালিফাই হয়ে যাব স্টেনোগ্রাফি টেস্ট, তেন আপনার একটা অবজেক্টিভ টাইপ রাইটিং টেস্ট লওয়া হব, যত আপনার সাবজেক্ট সমূহ থাকিব ইংলিশ নলেজ এন্ড এবিলিটি টু অপারেট কম্পিউটার, জেনারেল নলেজ আউট অফ 30 মার্কস 10 মার্কস শেল বি অন আসাম হিস্টোরি, ইয়াতে কই দিছে মার্ক সমূহ, ইয়াতে কোনটো কিমানের উপর মার্কস আসবে সকল মার্কসর ডিটেলস ইয়াতে কই দিছে। আর আপনাদের 100 নম্বরের একটা রাইটিং টেস্ট দিব লাগিব, যত আপনাদের 2 ঘন্টা সময় ইয়াতে পাব। আর ইয়ার বাবে অনলাইন এপ্লিকেশনটি ইতিমধ্যে 16 ডিসেম্বর অর্থাৎ যোগাকালির পর স্টার্ট হয়ে গেছে। আর ইয়ার বাবে লাস্ট ডেটটা রাখা হয়েছে 2022 সনের 16 জানুয়ারিল। লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিস এপ্লিকেশন ফিস সাবমিট করার লাস্ট ডেটটো 18 জানুয়ারি 2020 রাখিছে। আর ইয়ার বাবে এপ্লাই করবলকে আসাম পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ APSC অফিসিয়াল ওয়েবসাইটলৈকে গিয়ে আপনাদের অনলাইন এপ্লিকেশন করব লাগবে। সো বন্ধুসকল, ভিডিওটা দাদা এইখানে আসলে আপনাদের জানাবলগা। ভিডিওটি ভাল পালে লাইক করব, চ্যানেলটা নতুন করে হলে সাবস্ক্রাইব করে দিব আর নিজের ফ্রেন্ডসর সাথেও শেয়ার করব। পুনরায় নতুন ভিডিও নিশ্চয়ই লগ পাম। আজিলৈ ইমানে সামৰিছোঁ, ধন্যবাদ।